B11529 ওমিক্রন ভাইরাসের অস্তিত্ব। বৃহস্পতিবার করোনার নতুন এ ধরনটিকে উদ্বেগজনক হিসেবে আখ্যা দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নাম দেয় ওমিক্রন। করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন দেশে প্রবেশ ও ছড়িয়ে পড়া রোধে চারটি সুপারিশ করেছে জাতীয় পরামর্শ কমিটি। নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন যুক্তরাজ্যের পর জার্মানি ও ইতালিতে ওমিক্রন আতঙ্কে বাড়ছে উদ্বেগ। ২৪ নভেম্বর বুধবার সকাল 7:30 স্যানডিয়েগোর একজন ইনফেকশাস ডিজিজ গবেষক তার স্ল্যাক মেসেঞ্জারে একটি মেসেজ পান। সেখানে উল্লেখ করা হয় কোভিডের বর্তমান ভ্যারিয়েন্টটি খুবই ভয়াবহ। বলছিলাম ওমিক্রনের কথা। ওমিক্রন কি আসলেই অনেক ভয়াবহ? টিকা কি কাজ করবে? আগে যাদের করোনা হয়েছে তারা কি ওমিক্রন দ্বারা আক্রান্ত হতে পারে? এছাড়া আরও অনেক অজানা প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওতে। বোতসোয়ানা হলো দক্ষিণ আফ্রিকার একটা দেশ। এই দেশে গত 9 নভেম্বর করোনা ইনফেক্টেড একজন রোগীর শরীর থেকে স্যাম্পল নেওয়া হয় এবং স্যাম্পল নিয়ে ওই স্যাম্পলের জিনোমিক অ্যানালিসিস করে দেখা যায় করোনার যে ভ্যারিয়েন্টটি ওইটা সম্পূর্ণ নতুন। বিশেষজ্ঞরা নতুন এই ভ্যারিয়েন্টের নাম দেন B11529। পরে 24 নভেম্বর হুকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হলে খুব এই বিষয়টিকে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন বা উদ্বেগজনক বলে আখ্যায়িত করে। পরে হু এই ভ্যারিয়েন্টের নাম দেয় ওমিক্রন। এখন প্রশ্ন, এর নাম ওমিক্রন কেন বা করোনা ভাইরাসের এই ভ্যারিয়েন্টগুলোর নামকরণ কিভাবে করা হয়? করোনা মহামারী শুরুর দিকে হু সিদ্ধান্ত নেয় করোনা ভাইরাসের ভ্যারিয়েন্টগুলো সহজ নাম রাখবে যাতে সাধারণ মানুষের বুঝতে কোনো অসুবিধা না হয়। তাই তারা গ্রিক বর্ণমালার নাম অনুসারে ভ্যারিয়েন্টের নামকরণ করার সিদ্ধান্ত গ্রহণ করে। প্রথম বর্ণমালার নাম হচ্ছে আলফা। এই আলফায়ের নাম অনুসারে প্রথম ভ্যারিয়েন্টের নামকরণ করা হয় আলফা ভ্যারিয়েন্ট। সেই হিসাবে B11529 করোনার 13তম ভ্যারিয়েন্ট। কিন্তু এর নামকরণ 13তম বর্ণমালার নাম অনুসারে হয়নি, এর নামকরণ করা হয়েছে গ্রিক 15তম বর্ণমালার নাম অনুসারে, আর 15তম বর্ণমালার নাম হচ্ছে ওমিক্রন। তাহলে 13 আর 14 বাদ দেয়া হলো কেন? হু বলতেছে 13 হচ্ছে নু, যা শুনতে নিউ এর মতো, এবং 14তম ওয়ার্ডটা অনেক কমন, তাই তারা 13 ও 14 বাদ দিয়ে 15 ব্যবহার করেছে। এখন প্রশ্ন হচ্ছে, ওমিক্রনকে ভয় পাওয়ার কি কোনো কারণ আছে? ওমিক্রন নিয়ে সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে এর মিউটেশন। গবেষকরা এটা দেখে খুব অবাক হয়েছেন যে B11529 অর্থাৎ ওমিক্রনের স্পাইক প্রোটিনে 32টার মতো মিউটেশন আছে। এর মধ্যে রয়েছে E484A, K417N, N440K। এগুলোকে আমাদের শরীরের ইমিউন সিস্টেম ডিটেক্ট করতে পারে না, সো নো ইমিউন রেসপন্স। আরও একটা মিউটেশন রয়েছে N501Y, যা ভাইরাসকে আমাদের সেলের ভেতরে প্রবেশ করার শক্তি অনেকাংশে বাড়িয়ে দেয়। ফলে নতুন এই ভ্যারিয়েন্টটি খুব সহজেই এক মানুষ থেকে অন্য মানুষে ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে। এবারে সে টিকা কাজ করবে কি না সে ব্যাপারে, আমরা যে ভ্যাকসিন নিচ্ছি, ভ্যাকসিন আমাদের শরীরে যাওয়ার পরে অ্যান্টিবডি তৈরি করে, আর এই অ্যান্টিবডি করোনা ভাইরাসের স্পাইক প্রোটিনের রিসেপ্টর বাইন্ডিং ডোমেন অর্থাৎ RBD এর সাথে বাইন্ড করে করোনা ভাইরাসকে ধ্বংস করে। কিন্তু ওমিক্রনের ক্ষেত্রে দেখা গেছে স্পাইক প্রোটিনের রিসেপ্টর বাইন্ডিং ডোমেন অর্থাৎ RBD তে
ম্যাক্সিমাম মিউটেশন ঘটেছে। আর আমরা জানি ভ্যাকসিনের অ্যান্টিবডি এই আরবিডিতেই বাইন্ড করে ভাইরাসকে ধ্বংস করে। তাই ভ্যাকসিন ওমিক্রন ভ্যারিয়েন্টের এগেনস্টে কাজ করবে কি না সে ব্যাপারে কিন্তু অনিশ্চয়তা দেখা দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আরটিপিসিআর টেস্ট করে কি ওমিক্রন ভ্যারিয়েন্টটি শনাক্ত করা যাবে? সাউথ আফ্রিকার একটা প্রাইভেট ল্যাব ল্যান্সেট, সেখানকার কয়েকজন কর্মী বরাবরের মতো করোনার স্যাম্পল নিয়ে কাজ করছিল। কাজ করতে করতে তারা সেখানে কিছু ভয়াবহ ব্যাপার দেখতে পায়। তারা সেখানে দেখতে পায় নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের টার্গেট জিন এসকে পিসিআর টেস্ট দ্বারা শনাক্ত করা যাচ্ছে না। আর এমন ঘটনা কিন্তু পূর্বে আলফা ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও হয়েছিল। তাই পিসিআর টেস্টে ওমিক্রন ধরা পড়বে কি না এই বিষয়টি কিন্তু অনিশ্চয়তার মধ্যে রয়ে গেছে। এদিকে সাউথ আফ্রিকার স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রন এখন পর্যন্ত সাধারণ মাত্রার রোগ সৃষ্টি করেছে। শরীরে হালকা ব্যথা, জ্বর, দুর্বলতা ও শুষ্ক কাশি হলো ওমিক্রনের প্রধান লক্ষণ, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক, অর্থাৎ উপসর্গ দেখা যাচ্ছে না। তাছাড়া ওমিক্রন আক্রান্তদের নাকের গন্ধ ও মুখের স্বাদ কিন্তু ঠিক থাকছে। তবে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন ওমিক্রন কতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে। ওমিক্রন থেকে বাঁচতে আমরা কি করতে পারি আমরা আসলেই জানি না, এবং বিজ্ঞানীরাও জানেন না ওমিক্রন কতটা ভয়াবহভাবে আঘাত হানবে। কিন্তু এর মিউটেশন ও অন্যান্য চরিত্র বিশ্লেষণ করে দেখা গেছে এটি ভয়াবহ আকার ধারণ করতে পারে। তাই ওমিক্রন থেকে বাঁচতে বিশেষজ্ঞরা আমাদের কয়েকটি পরামর্শ দিয়েছেন। নাম্বার 1, ভ্যাকসিন নিশ্চিত করা। নাম্বার 2, মাস্ক পরিধান করা। নাম্বার 3, জনসংযোগ এড়িয়ে চলা। নাম্বার 4, সর্বোপরি সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলা। আপনি যদি আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর যদি খারাপ লাগে ডিসলাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে যাবেন কেন ভিডিওটি আপনার খারাপ লাগলো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমি সাধারণত চিকিৎসা বিজ্ঞানের নানা জানা অজানা বিষয় নিয়ে ভিডিও তৈরি করি। সো আমার ভিডিও দেখতে একদমই ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সেলুট আপনাকে। শিল মাইরা দিমু, শিল মাইরা দিমু, শিল মাইরা দিমু।